নমস্কার বন্ধুরা, আমি আবিরা। মেনু কার্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো দু রকম স্যান্ডউইচ, একটা বাচ্চাদের জন্য, একটা বয়স্কদের জন্য। প্রথমে বানিয়ে নিই বাচ্চাদের জন্য স্যান্ডউইচটা। এটা হলো চকো স্যান্ডউইচ। প্রথমে আমি কি করব, আগে এই মোটা অংশটা, মানে যেটা লাল অংশ থাকে, ওটি এটা কেটে ফেলে দেব। এরপর আমি একটা ডেয়ারি মিল্ক নেব, একটা বাটি নিয়ে নিলাম, এর মধ্যে একটা ডেয়ারি মিল্ক নিয়ে নিলাম। এবার এটা ভালো করে গুঁড়ো করে নিলাম। বাচ্চাদের জন্য এই চকলেটটা খুবই উপকারী, কিন্তু আমরা বয়স্করা কখনোই এই চকলেট খেতে পারি না শারীরিক প্রবলেমের জন্য। এই কারণে বাচ্চাদের এই চকলেট স্যান্ডউইচটা বানিয়ে দিচ্ছি, আর বড়দের জন্য বানাবো অন্য একরকম স্যান্ডউইচ, দেখাচ্ছি। এরপর এতে একটু দুধ দিয়ে দিলাম, দিয়ে এটা ভালোভাবে গুলে নিলাম। ডেয়ারি মিল্কটা ভালোভাবে দুধ দিয়ে গুলে নিয়েছি। এবারে এটা দিয়ে দেবো পাউরুটির উপর। এরপর আরেকটা পাউরুটির সাইডগুলো কেটে নেব। তারপর এর উপরে চাপা দিয়ে দেব, দিয়ে এটা চার টুকরো করে নিলাম। বাচ্চারা তো বড় বড় পিস খেতে পারবে না, তাই এটা কেটে চার টুকরো করে নিলাম। এবার এটা একটা প্লেটে তুলে নিলাম, এর উপর দিয়ে ছড়িয়ে দেব চকো। আর একটা একটা ডেয়ারি মিল্কের টুকরো। তৈরি হয়ে গেল চকো স্যান্ডউইচ। এটা বাচ্চাদের জন্য খুবই উপকারী, এটা বেশ কম বয়সের বাচ্চারাও খেতে পারবে, বড় বাচ্চারাও খেতে পারবে, কিন্তু বয়স্করা পারবে না, কারণ আমাদের এখন তো সবারই সুগার সুগার সুগার, তাই সুগারের জন্য এই চকোটা খাওয়া চলবে। তাদের জন্য আমি অন্যরকম একটা স্যান্ডউইচ বানাচ্ছি। আমি একটা বোর্ড নিয়ে তাতে চার পিস পাউরুটি নিয়ে নিয়েছি। এরপর এটা গোল গোল করে কেটে নেব। আমার কাছে তো কাটার কিছু নেই, তাই আমি এই কৌটোর ঢাকাটা দিয়ে কেটে নিচ্ছি। আপনাদের কাছে কাটার থাকলে অবশ্যই তাই দিয়ে কাটবেন, সেটা আরও সুন্দর হবে। এর মধ্যে এবার মাখিয়ে নেব বাটার। তারপর এর উপরে দিয়ে দেব একটা করে শসা। এই শসা খুবই উপকারী বয়স্কদের জন্য, এটা পায়খানা পরিষ্কার হতে সাহায্য করে, হজম করতে সাহায্য করে। শসার অনেক গুণ, আমরা সেই জন্যই শসা দিয়ে স্যালাড খেয়ে থাকি। তারপর দিলাম অরিগানো, চিলি ফ্লেক্স আর নুন। এবার যে এক পিস করে ব্রেড আছে, এতে মাখালাম, একদিকে মাখালাম চিলি সস, অপর দিকে মাখালাম টমেটো সস। তারপর এর উপর দিয়ে দিলাম, অপরটাও সেম ভাবেই করলাম, এক পাশে চিলি সস আর এক পাশে টমেটো সস দিলাম। তারপর এক পিস করে টমেটো এর উপরে দিয়ে দিলাম। এটাই আবার একটু বাটার মাখিয়ে নিলাম। নিয়ে এটা এর উপরে দিয়ে দিলাম। এরপর একটা করে টুথপিকের সাহায্যে এক পিস করে একটু লঙ্কা দিয়ে দেব। লঙ্কা দিয়ে এর উপরে গেঁথে দেবো, তাহলে এটা দেখতেও সুন্দর হলো আর খেতেও ইন্টারেস্টিং লাগলো। এটা খেয়ে দেখবেন, বানিয়ে খুবই ভালো লাগে। এরপর এটা সুন্দর করে সার্ভ করে দিলাম। তৈরি হয়ে গেল বড়দের জন্য স্যান্ডউইচ। এবার দেখুন তো কেমন লাগছে, সবগুলোই বানিয়ে খেয়ে দেখুন
আর কোনটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও।